রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। এই চ্যানেলে আমরা আরো কাভার করেছি আকাশের ওপারে আকাশ, কখনো ঝরে যেও না, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, সালাহউদ্দিন সহ আরো অনেক বই। আপনারা সেই বইগুলিও ঘুরে আসুন, ইনশাআল্লাহ আপনারা তা থেকে উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি। কত তাড়াতাড়ি না বড় হয়ে গিয়েছি, এই তো কয়েকদিন আগেই হাফ প্যান্ট পরা 10 বছরের কোকড়া চুলের এক বালক তার স্কুল মাঠের কড়ই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকত। পায়ের কাছে আশ্রয় পড়তো দল বেঁধে অনেক দূর পাড়ি দেওয়া ঢেউ। মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত, কিন্তু খেই হারিয়ে ফেলতো একটু পরেই, আবারও উদাস হয়ে তাকাতো নদীর দিকে, কখনো বা আকাশের দিকে। দুপুরের বৃষ্টি ভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালি ডানার চিল উড়ে বেড়াত, করুণ সুরে ডেকে উঠত হঠাৎ হঠাৎ। বালক আরো উদাস হয়ে যেত। কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখত আকাশ কালো করে বৃষ্টি আসছে। বালকের ছাতা ছিল না, কাজেই সে ঝুম বৃষ্টির কবল থেকে বই খাতা বাঁচাতে এক হাতে স্যান্ডেল আর এক হাতে বই নিয়ে ভো দৌড় দিত। মাঝে মাঝে কাদায় পিছল খেয়ে পড়ে যেত, কাদা মাখা ভূত হয়ে ফিরত বাসায়। মা ব্যর্থ চেষ্টা করত আঁচল দিয়ে মাথা মুছে দেওয়ার। মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে বালক দৌড় দিয়ে লাফিয়ে পড়ত পুকুরে। পুকুরের স্বচ্ছ পানিতে বৃষ্টির ফোঁটা অদ্ভুত শব্দ করত, বালক অবাক হয়ে শুনত সে শব্দ। দীর্ঘ সময় পুকুরে দাপাদাপির পর চোখ লাল করে সে ফিরত, মা আঁচল দিয়ে মাথা মুছে দিত। শান্ত ছেলের মতো পুঁটি মাছ ভাজি দিয়ে গোগ্রাসে গরম ধোঁয়াটা ভাত গিলে গল্পের বই নিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়তো বালক। টিনের চালে তখন একটানা বৃষ্টি পড়ত, বাইরে সজনে গাছটা উড়ে চলে যেতে চাইতো হাওয়ার সাথে, কলা গাছের পাতায় চলতো বাতাসের দাপাদাপি, বালক গল্পের বইয়ে ডুবে যেত। দুষ্টু বাবার কবল থেকে নৌকা নিয়ে পালাচ্ছে হাকলবেরি ফিন, সে কি নিরাপদে পালাতে পারবে না ওর বাবা ওকে ধরে ফেলবে? টান টান উত্তেজনা, একসময় ঘুমিয়ে পড়ত বালক। ঘুমের ঘোরেই ভয় পেত বিদ্যুৎ চমকানোর শব্দে, মা মাঝে মধ্যে পাশে এসে শুয়ে থাকত, ঘুমের ঘোরে সে জড়িয়ে ধরত মায়ের গলা। এই পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষটিকে এখনো সেই কড়াই গাছটার নিচে বহু পথ পাড়ি দিয়ে আসা ঢেউগুলো আশ্রয় পড়ে। সেই কড়াই গাছের নিচে বসে আজ কি কেউ ঢেউ গোনে? সেই নিঃসঙ্গ চিলটা আজও হয়তো কেঁদে বেড়াই, এখনো আকাশ কালো করে বৃষ্টি আসে, টিনের চালে এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টির সেই শব্দ কি কেউ কান পেতে শোনে? আমাদের প্রজন্মটা বোধ হয় সর্বশেষ প্রজন্ম যারা আবহমান বাংলার ক্লাসিক্যাল শৈশব কৈশোরের স্বাদ কিছুটা হলেও পেয়েছিল। অলৌকিক নিষ্পাপ মানবিক, একই পাড়ার সব ছেলে মেয়ে যেন সবাই নিজেদের ভাই বোন, হই হুল্লোড়, পুকুরে দাপাদাপি, চৈত্রের দুপুরে পায়ে পায়ে ঘোরা, আমচুরি, আচার চুরি, আখ চুরি, গোল্লা ছুট, রূপকথার আসর, এক অদ্ভুত সরলতায় জড়িয়েছিল আমাদের শৈশব। শৈশবকে বিদায় জানিয়ে কৈশোরের ডান প্রান্তে যখন পৌঁছলাম আমরা, তখন থেকেই যেন সুপারসনিকের গতিতে অধপতনের দিকে যাত্রা শুরু হলো এই সভ্যতার। আসলে অধপতন শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই, আমরা তখন টের পেলাম। অদ্ভুত এক আধারে ছেয়ে গেল এই পৃথিবী, ডিসেন্টেনা আকাশ থেকে নামিয়ে আনলো অভিশাপ, ড্রয়িং রুমে বাড়তে থাকলো বোকা বক্সের বোকামি, হাই স্পিড ইন্টারনেট, স্মার্টফোন প্রযুক্তির বিষাক্ত প্রলোভনে ঠেলে দেওয়া হলো আমাদের কোনো নির্দেশনা ছাড়াই। অক্টোপাসের মতো শক্তিশালী সুর দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো এই নব্য দানব। আমরা হারাতে থাকলাম শৈশব কৈশোরের মৌলিক উপাদান, খেলার মাঠ, পুকুর, নদী, অখণ্ড অবসর, আকাশ ছোঁয়া দালানগুলো অনুপ্রবেশ করলো আমাদের স্বাধীনতার আকাশে। ভূমিদস্যু, কারখানা, ব্রয়লার ফার্ম, মাছ চাষিরা কেড়ে নিল আমাদের জলাভূমি। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, অভিভাবকদের অসুস্থ মানসিকতা কেড়ে নিল আমাদের অবসর। আমরা যাব কোথায়? উঠানের কোনাটুকুতেও জায়গা নেই। যে জীবন ছিল ঘাসফুল আর মাতৃসম রূপালী জলের ঘ্রাণ নেওয়ার, ফাগুনের অনন্ত নক্ষত্র বিধির নিচে দাঁড়িয়ে তারা গোনার, ফড়িং আর প্রজাপতির পিছনে দৌড়ে বেড়ানোর,
সে জীবন ছিল আলিফ লাইলা আর জিন্দাবাদের, যে জীবন ছিল ফাঁদ পেতে শালিক ধরার, পুকুরে বড়শি ফেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকার, যে জীবন ছিল রূপকথার খেলাঘরে হারিয়ে যাবার, সেই জীবনে ভর করলো অনেক জটিলতা, অস্থিরতা। অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হলো, সেই আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায়ে পূরণ করে দিতে এগিয়ে এলো প্রযুক্তি। আমরা ভাঙতে থাকলাম, আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে। এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সখ্যতা হলো আমাদের, আমরা নষ্ট হলাম। সাই সাই করে পঙ্খিরাজ ঘোড়ার মতো বাসটা উড়ে চলছিল কালো পিচ মোড়া প্রশস্ত রাজপথের বুকের উপর দিয়ে। জানালার পাশের সিটে বসেছিলাম, বাতাসে উড়ছিল মাথার কোকড়া চুল। পথের পাশের বাবলা গাছ, ভাটফুল, নাম না জানা জঙ্গলি লতার নীল নীল ফুল আর 11 কেভি ইলেকট্রিক লাইনের পুল, সবকিছু নিমিষে হারিয়ে যাচ্ছিল চোখের সামনে থেকে। বাসের ভেতর নিরাপত্তা জমাট বাঁধতে শুরু করলো, একটু আগেই বেশ হইচই হচ্ছিল। আমার আশেপাশে বসেছিল 15-16 বছরের বেশ কয়েকজন কিশোর, কেউ গল্প করছিল, কেউ উদাস হয়ে বাইরে চেয়েছিল, কেউ কেউ ছিট বা এর ঘাড়ে মাথা রেখে মুখ হা করে ঘুমাচ্ছিল। শেষের ছেলেগুলো বেশ ক্লান্ত, একটু আগেও হাই ভলিউমে বোরখা পরা মেয়ে পাগল করেছে টাইপের গানের সঙ্গে তাল মিলিয়ে চটলা বেঁধে কি নাচটাই না নাচছিল। এরকম নাচ দেখার সৌভাগ্য না দুর্ভাগ্য আগে কখনোই হয়নি। তবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আফ্রিকান গহীন জঙ্গলের কিছু জঙ্গলিদের নাচ দেখেছিলাম, সেই নাচের সঙ্গে এই ছেলেগুলোর নাচের বেশ মিল আছে। যাই হোক, ছেলেগুলো আমার বন্ধু, আমরা সবাই একই ক্লাসে পড়তাম। স্কুল থেকে আমরা বনভোজনে যাচ্ছিলাম মুজিবনগর। বসন্তের এক অসহ্য সুন্দর দিন ছিল সেটি। সামনের চিটগুলোতে স্যারেরা বসেছিলেন, আমাদের ঠিক পেছনেই জটলা বেঁধে বসেছিলেন ছেলেদের এবং মেয়েদের কয়েকজন। বাস থেকে নামার পরে বেশ কয়েকজনের মুখে শুনলাম, এই ছেলে মেয়েগুলো বাসের মধ্যে প্রায় পুরো রাস্তাটা একসাথে মোবাইলে পর্ন দেখেছে। প্রচন্ড রকমের বিস্মিত হয়েছিলাম সেদিন। তারপর আস্তে আস্তে এরকম অনেক ঘটনাই দেখে বিস্মিত হতে হতে আমার বিস্মিত হবার ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে গেল। আমি জানলাম আমার স্কুলের সবচেয়ে সেরা বন্ধু ভয়ঙ্কর রকমের পর্ন আসক্ত। কলেজে আমার পাশে বসা ছেলেটার হার্ড ডিস্ক ভর্তি পর্ন, পেছনের বেঞ্চের ছেলেটা সারা রাত মোবাইলে পর্ন দেখে আর ক্লাসে এসে ঘুমায়। কাছের একজন বন্ধু, খুবই ভদ্র লাজুক ছেলে, পর্নাসক্তির কারণে প্রচন্ড নির্লজ্জ হয়ে উঠল। আমি দেখলাম ক্লাসরুমের দরজা আটকে স্কুলের বন্ধুরা পর্ন দেখছে, কলেজের বন্ধুরা মোবাইলে লাউড স্পিকারে পর্ন ছেড়ে দিয়ে ম্যাডামকে বিরক্ত করছে, ম্যাডামদের নিয়ে রসালো আলাপ করছে টিফিনের সময়টাতে, ফেসবুকে কুৎসিত ইঙ্গিত করে ট্রল বানাচ্ছে, ভার্সিটি র‍্যাগিং ও নবাগত ছাত্রদের পর্ন স্ট্যান্ডের অনুকরণ করতে বাধ্য করা হচ্ছে। পাশের রুমের ভদ্র ছেলেটাও যখন কলেজের ব্যাগে চটি গল্পের বই নিয়ে ঘুরে বেড়ায়, নামাজে যাওয়া ছেলেটাও যখন রুমমেটদের সঙ্গে পর্নস্টারদের নিয়ে মজা করে, তখন আমি কি আর বিস্মিত হব? খুব বড় সড়ো একটা ধাক্কা খেয়েছিলাম 2011 সালের রমাদানে। 27শে রমাদানের রাতে গ্রামের মসজিদে গিয়েছিলাম। নামাজ পড়ার মাঝে বিরতিতে খেয়াল করলাম 12-13 বছরের কিছু ছেলে মসজিদের বাইরের উঠানে আম গাছের নিচে বসে জটলা বেঁধে মোবাইলে পর্ন দেখছে, হাতে নাতে ধরা। ইয়া আল্লাহ, রমাদান মাসে 27শে রমজান রাতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভার্সিটিতে আমি নিজেকে অনেক অনুনয় বিনয় করে কয়েকজনকে রাজি করাতে পেরেছিলাম হার্ড ডিস্ক পরিষ্কার করতে। এদের কারো কারো হার্ড ডিস্কে শত শত গিগাবাইটের উপরে পর্ন ছিল। আমরা যখন বেড়ে উঠেছি তখনও বাংলাদেশে মোবাইল এবং ইন্টারনেটের সহজলভ্যতা ছিল না, তখনই এরকম ভয়াবহ অবস্থা ছিল। এখন কি অবস্থা হতে পারে চিন্তা করুন একবার। 3, পৃথিবীর এক গভীর গভীরতম অসুখ। আজকের মতো অসভ্য অশ্লীল কলুষিত বাতাস হয়তো পৃথিবীতে শত সহস্র বছরের ইতিহাসে আর কখনো প্রবাহিত হয়নি। পর্ন ভিডিওর কথা ছেড়েই দিলাম, টিভি বিজ্ঞাপন, বিলবোর্ড, ম্যাগাজিন, মুভি, মিউজিক, আইটেম সং, সাহিত্য, কবিতা, সবকিছুই আজ চরম যৌনায়িত। সবখানে কেবল নারীকে পণ্য করা হচ্ছে, নারীর দেহকে পুঁজি করা, নারীর পুরুষের পবিত্র ভালোবাসা আজ সীমাবদ্ধ হয়ে গেছে পশুর মতো যত্রতত্র যার তার সাথে দৈহিক মিলনে। পুরুষরা আজ আর নারীদের চোখের তারায় ভালোবাসা খোঁজে না, তারা ভালোবাসা হাতড়ে বেড়ায় নারীদের শরীরের ভাজে।
সমকাম আর অজাচার নাউজুবিল্লার মতো জঘন্য বিষয়গুলো আজ মানবাধিকারের পর্যায়ে পড়ে। এইরকম এক প্রতিকূল পরিবেশে কি এক অস্থিরতার মধ্যে কিশোর এবং তরুণদের দিন কাটাতে হয়, সেটা আমাদের আগের প্রজন্ম ঠিকমতো বুঝতে পারবে কিনা সন্দেহ। আমাদের বাবা মা হয়তো কখনো জানতেই পারবে না, তাদের আদরের নিরীহ ভদ্র ছেলেটার পিছিতে হার্ড ডিস্কে শত শত গিগাবাইটের পর্ন ভিডিও বোঝাই। বাবা মারা কি আদৌ বিশ্বাস করতে পারবেন তাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা একসঙ্গে দল বেঁধে পর্ন ভিডিও দেখে? বিয়ের আগে শারীরিক অন্তরঙ্গতা এদের কাছে ডাল ভাত, গ্রুপ সেক্স খুব স্বাভাবিক একটা ব্যাপার। যে ছেলেদের দুধের দাঁত সব কয়টা পড়েনি, সেও এখন ওরাল সেক্স, এনাল সেক্সের মতো শব্দগুলোর সাথে পরিচিত। নীল বাতাসে বিষাক্ত এ সময় বেড়ে উঠেছি আমরা। বিষাক্ত বাতাস বারবার হানা দিয়েছে আমাদের জীবনে, জাহাজের মাস্তুল তছনছ করে দিয়েছে, তবুও আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় ঘুরে দাঁড়িয়েছি। নতুন করে স্বপ্ন দেখেছি, দূরবীনে চোখ রেখে খুঁজে বেরিয়েছি বেঁচে থাকার মানে। শৈশব কৈশোর প্রথম তারুণ্যের দীর্ঘ দৃষ্টিপাত করলে দেখতে পাই অজস্র বিশুদ্ধ মানবতা, পর্নোগ্রাফি, হস্তমৈথুন আর চটি গল্পের চোরাবালিতে ডুবে যাচ্ছে নিজের অজান্তেই। এখনো চারপাশে কোটি কোটি বিশুদ্ধ ফিতরাত নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে প্রচন্ড ইচ্ছা করে এ সমাজ, এই পৃথিবীটাকে ওলট পালট করে দিতে। চলন্ত ট্রেনের জানালা, সোনালি ডানার বুড়ো চিল আর উঠোনের কোণে সেই নিম গাছটাকে কতবার আমি ইচ্ছের কথা বলেছি, তারা মুখ বাঁকিয়ে হেসেছে। আমার হাত মুষ্টিবদ্ধ হয়েছে, নিষ্ফল ক্রোধে মাথার চুল ছিঁড়েছি, পুকুর ধারে নির্জন দুপুরে চোখ ভিজিয়েছি বাংলা ভাষায়। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারিনি। আমার একটা ছোট ভাই আছে, কোকড়া চুলের এই ছেলেটা দাঁড়িয়ে আছে কৈশোরের চৌকাঠে। ওর দিকে তাকালে এক নিমিষে আমার অতীত আমার সামনে এসে দাঁড়ায়, আর এক রাশ ভয় এসে ঘিরে ধরে আমাকে। বেড়ে ওঠার সময় আমাকে আমার বন্ধুদের বা আমার সমবয়সী একটা ছেলেকে যে যুদ্ধ করতে হয়েছে ডিজিটাল এই যুগে, তার চেয়েও তীব্র যুদ্ধের সম্মুখীন হতে হবে আমার ছোট্ট ভাইটিকে। নাম না জানা আমার আরো কোটি কোটি ভাই অনবরত যুদ্ধ করে যাচ্ছে এই দানবের সঙ্গে। আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা তেমন কোনো দিক নির্দেশনা পাইনি, কিন্তু আমার এই ভাইগুলো যেন দিক নির্দেশনার অভাবে হারিয়ে না যায়, সে চিন্তা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অনেক ভাইয়ের অশ্রু আর ঘাম ছড়িয়ে রয়েছে এই বই জুড়ে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উত্তম প্রতিদান দিন, ফিরদাউসের বাগানের সবুজ পাখি হয়ে উড়ে বেড়ানোর তৌফিক দিন। সায়েন্টিফিক ফ্যাক্টগুলো বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন পিয়ার রিভিউ জার্নালে রেফারেন্স এনেছি। পরিসংখ্যান সহ আনুষাঙ্গিক সংবাদের জন্য আমরা জার্নালের পাশাপাশি সুপরিচিত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাহায্য নিয়েছি। রেফারেন্সের ব্যাপারে খুঁতখুঁতে হওয়ার কারণে বইয়ের কাজ শেষ করতে সময় লেগেছে, যথাসাধ্য চেষ্টা করা হয়েছে নির্ভুল রাখার, তারপরেও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। আশা করি আমাদের এই ভুল ত্রুটিগুলো পাঠকেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের লেখাগুলি নিয়মিত আপডেট পেতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। পেজ এবং ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। নাটক, সিনেমা, গল্প, উপন্যাস ইত্যাদি মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে খুবই শক্তিশালী মাধ্যমে। এই মিডিয়ায় ঠিক করে দেয় আমরা কাকে নিয়ে চিন্তা করব, কিভাবে চিন্তা করব, কার দুঃখে কেঁদে বুক ভাসাবো, কার আনন্দে আনন্দিত হব, কি পোশাক পরব, কি খাবার খাবো, সব কিছু। মানুষ হিমুর মতো পাগল সেজে খালি পায়ে রাস্তায় হেঁটে বেড়ায়, ফুটবলারদের মতো হেয়ার কাট দেয়, রূপালী পর্দার নায়কদের মতো প্রেম করে, বিজ্ঞাপন মডেলদের মতো পোশাক পরে। মিডিয়ার মানুষদের সামনে যেটা হাইলাইট করে দেখায় সেটা তার উপর গভীর প্রভাব ফেলে। একজন মানুষ যখন নিয়মিত পর্ন ভিডিও দেখে, দেখতে দেখতে তখন তার আচর আচরণ ও সে পর্দায় দেখা দৃশ্যগুলো দ্বারা প্রভাবিত হবে, তা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। অথচ এই কথাটাই কেন জানি আমরা বুঝতে চাচ্ছি না, অনেক সময় নিজেদের অজ্ঞতার কারণে, আবার অনেক সময় নিজেদের পর্ন দেখাকে জাস্টিফাই করার জন্য আমরা দাবি করে বসি পর্ন দেখা ক্ষতিকর না, আমি তো শুধুই দেখছি, কিছু করছি তো আর না, ইত্যাদি ইত্যাদি। পর্ণাসক্তি কত ধ্রুপদী প্রেমিক, মৌলিক মানুষ আর স্নিগ্ধ নারীদের হৃদয় ভেঙেছে, কত মমতাময়ীদের পাখির নীড়ের মতো চোখের অশ্রুর ঝুম বৃষ্টি নামিয়েছে, কত রঙিন স্বপ্ন মুকুলেই ঝরে গেছে এই আসক্তির কারণে, তার কোনো হিসেব কি কেউ কোনোদিন করেছে? শিশু নির্যাতন, ধর্ষণ, অজাচার, হত্যা, মানব পাচার, মাদক, এইডস, সমকামিতা,
হতাশা, আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ, হত্যা, এটি এমনই এক নির্দয় পৃথিবী। শ্রোতা, আপনাদেরকে স্বাগতম।